হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রান্নার গল্প উইথ ব্লগ। আজকে আমরা একটা নতুন স্বাদের বড়া বানাবো, যেটা রান্না করবে ঠাম্মা। আর এই ঠাম্মা কিভাবে বড়াটা বানায় সেটা আমি আজকে তোমাদেরকেই দেখাবো। এই যে দেখো, ঠাম্মা এখন শাক বাঁচা সব শুরু হয়ে গেছে, শাক বেছে কাটছে। ঠাম্মা, এটা কি শাক? তেঁতো শাক। এটা কি তেঁতো খেতে তো? হ্যাঁ হ্যাঁ, তেঁতো। এই শাকগুলো কিন্তু সব তিতো। আমরা তো কেউ খুব একটা তিতো খেতে পছন্দ করি না, তাই ঠাম্মা এই শাকগুলো দিয়ে বড়া করে আমাদেরকে খাওয়ায়। বিশ্বাস করো বন্ধুরা, এই তিতো শাকের বড়াটা খেতে কিন্তু খুব ভালো লাগে। দেখো, ঠাম্মা প্রথমে এই শাকগুলোকে ছোট ছোট করে কুচি করে কেটে নিচ্ছে। এই যে গুলো ভালো করে ধুইয়া তারপরে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে মাখতে হবে। শাক মতন ওই লবণ দিলাম। এরপর ঠাম্মা একটু হলুদ আর একটু বেসন দিয়ে নিচ্ছে। তালির গুঁড়ি দিয়ে ভালো করে মাখাতে হবে। জল দিয়ে ওই শাকগুলোকে মাখে নিচ্ছে। একটু জল দিলাম মাখছি, ভালো হবে নি। খুব বেশি জল দিয়ে মাখাবে না, বেশি জল দিয়ে মাখালে তখন আর বড়াটা ভালো লাগবে না। এইভাবে মাখাতে হবে, একটু শক্ত শক্ত থাকবে, মানে টাইট থাকবে। আমাদের মাখা পুরো রেডি, এবার ঠাম্মা এই বড়া ভাজবে। তেল গরম হলে এইভাবে দিতে হবে, তেল গরম না হলে দেওয়া যাবে না, গরম হবে তবে দেওয়া। দেখো, যেভাবে পেঁয়াজি বানায় ওইভাবেই এই বড়াগুলোকে ঠাম্মা দিচ্ছে। এইভাবেই করে খেতে হবে। দেখো, আমাদের বড়াগুলো প্রায় ভাজা হয়েই এসেছে, আর একটু লাল হওয়া পর্যন্ত আমাদের ভেজে যেতে হবে। বড়া রেডি হয়ে গেছে। এই যে ঠাম্মা এবার বড়াগুলো তুলে দিচ্ছে। আমাদের বড়া পুরো তৈরি। এটা ডাল ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। আর এই তিতো শাকের বড়াটা তোমরা একবার অবশ্যই ট্রাই করো, আর আমাকে জানিও। যারা তিতো খেতে পছন্দ করো না, আমি অবশ্যই তোমাদের বলছি যে সে তাদেরও এটা খেতে খুবই ভালো লাগবে। রান্নাটা ভালো হলি চ্যানেলটা লাইক করে দিবেন।